ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. هم درك بون جانتے شئشن جي আমরা যে ছোটবেলা থেকে শুনে আসছি পাঁচ কালিমার কথা, এই কালিমাগুলো আসলে কি সহি আর কালিমাগুলো কি মুখস্থ করতে হবে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ, প্রথমত হচ্ছে কালিমা আসলে পাঁচটি, এই কথা কোরআন এবং সহি হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি। এগুলো বিভিন্ন ধরনের ওজিফার কিতাব অথবা কায়দা অথবা সিপারা, এ জাতীয় যে চটি বই পুস্তক এক সময় আমাদের সমাজে ছিল এবং এখনও রয়েছে, সেই সমস্ত বই পুস্তকে লেখা এ ধরনের জিনিসগুলো রয়েছে। কিন্তু ইসলামে কালেমা একটি, আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এছাড়া আরও কিছু কালেমা হতে পারে, সেটা হচ্ছে শাহাদাতাইন, সেটা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, কিভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে। কিন্তু কালেমা যে পাঁচটি যেভাবে আমাদের ছোটবেলা শেখানো হয়েছে, তো এটির কোনো আসলে শারীরিক কোনো ভিত্তি নেই। তবে ওই কালিমাগুলোর ভিতরে যে কথাগুলো বলা হয়েছে, সে কথাগুলো কিন্তু কোরআন সুন্নাহ সম্মত। কিন্তু এই কালেমাগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে ইমান টিকবে না, ইসলাম টিকবে না, মুসলিম থাকা যাবে না, এ ধরনের যে বিষয়গুলো সেটি কিন্তু আসলে মূলত ঠিক নয়। বরং এই কালেমার ভিতরে যে বিশ্বাসগত দিকগুলো তুলে ধরা হয়েছে, সে বিশ্বাসগুলো আপনার আমার ভিতরে থাকতে হবে, নতুবা আমাকে আমার ইসলাম বা ঈমান সেটি প্রশ্নবিদ্ধ থাকবে। কারণ এগুলোর ভিতরে ইসলামের যে মৌলিক বিশ্বাস, সেই বিশ্বাসগত কিছু দিক চলে এসেছে, যেমন ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এই ধরনের কিছু যে কালেমাও আমাদেরকে শেখানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এগুলো মন্ত্রের মতো শুধু আমরা শব্দ হিসাবেই জানি, কিন্তু এর মূলত অর্থ বা এর যে ব্যাখ্যা বিশ্লেষণ সে সম্পর্কে আমাদের মূলত ধারণা নেই। তো এটি আসলে জানা আর না জানা অনেকটা আমাদের কাছে সমান। অতএব কালেমা পাঁচটি নয়, কালেমা হচ্ছে মূলত একটি, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কালেমাগুলোর ভিতরে যে কথাগুলো রয়েছে সেগুলো সহিহ, কিন্তু কালেমার বাক্যগুলো এগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহু আলাম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ।